আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আর আপনারা দেখতে পাচ্ছেন শৌলা মুলাদি থেকে মাত্র এমবি ঝান্ডা 2 নৌযানটি ঢাকা এসেছে। তো দেখতে পাচ্ছেন নৌযানটির কানায় কানায় যাত্রী পরিপূর্ণ, হাউসফুল যাত্রী রয়েছে এই ঝান্ডা 2 নৌযানটিতে। দেখতে পাচ্ছেন নৌযানটির পোল্ডার অর্থাৎ পল্টন থেকে অনেক নিচে আছে। তো হাউসফুল যাত্রী নিয়ে আজকে ঝান্ডা 2 নৌযানটি ঢাকা এসেছে। নৌযানটির কানায় কানায় যাত্রী পরিপূর্ণ, নিচতলা থেকে শুরু করে নৌযানটির টপ ফ্লোরে সব জায়গাতেই যাত্রী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝান্ডা 2 এর বর্তমান অবস্থা, যাত্রীরা নামা শুরু করেছে নৌযানটি থেকে। নৌযানটির ফোল্ডার দেখতেই পাচ্ছেন যে পল্টন থেকে অনেক নিচে ওভারলোড যাত্রী। তো যেহেতু আগামীকাল থেকে অনেক গার্মেন্টস পাশাপাশি অনেক অফিস আদালত খুলে যাবে, যার কারণে যাত্রী ঢল নেমেছে এই লঞ্চ টার্মিনালে ঢাকা নদীবন্দরে। তো দেখতে পাচ্ছেন যে এই নৌযানটি ঢাকা চাঁদপুর শৌলা মুলাদি নৌরুটে চলাচল করে এই ঝান্ডা 2 নৌযানটি। আর নৌযানটির ভিতরে কানায় কানায় যাত্রী পরিপূর্ণ, কোনো জায়গা ফাঁকা নাই, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই এই নৌযানটিতে। দেখতে পাচ্ছেন যে নৌযানটি টপ ফ্লোর থেকে শুরু করে ছাদ সব জায়গাতেই যাত্রীতে পরিপূর্ণ। আপনারা যদি একটু ছাদে দেখাই, তো দেখতে পাচ্ছেন নৌযানটির ছাদ থেকে শুরু করে সব জায়গাতেই যাত্রী, কোনো জায়গা ফাঁকা নাই এই নৌযানটিতে। নৌযানটিতে থেকে যাত্রী নামতে মিনিমাম 1 ঘন্টার বেশি সময় লাগবে যে যাত্রী আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যাত্রীদের অবস্থা, তারা নামার জন্য অনেক চেষ্টা করতেছে। আর নৌযানটি যেহেতু অনেক ওভারলোড পল্টন থেকে অনেক নিচে, তাদের নামতে একটু বেগ পেতে হচ্ছে। অর্থাৎ নৌযানটি থেকে কিছু যাত্রী নামার পরে নৌযানটি পল্টনের সমান সমান হলে নৌযানটি সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে পারবে যাত্রীরা। আর রোদের কারণে যাত্রীরা অতিষ্ঠ হয়ে গেছে, অনেক রৌদ্র এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমি ভিডিও করার মাঝেই আমার ভিডিও অর্থাৎ টেম্পারেচার হাই দেখিয়ে ভিডিও মাঝে মাঝে কেটে যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন যে সদরঘাটে বর্তমানে কি পরিমাণ রৌদ্র রয়েছে। আর যাত্রীরা যেহেতু রৌদ্রের ভিতরে এসেছে, তারা অতিষ্ঠ হয়ে গেছে এই লঞ্চে জার্নি করে। আর আপনারা জানেন যে এই যেহেতু ভোলা অঞ্চলের লঞ্চ, আর ভোলা অঞ্চলে সড়ক যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা নাই, তাদের একমাত্র ভরসা যাতায়াতের এই লঞ্চগুলো। তাই তারা এই যে যেরকম পারছে সে সেরকমই এই লঞ্চে করে ঢাকায় আসতেছে। তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ যাত্রী নিয়ে তারা এই প্রতিটি নৌযান ঘাটে আসতেছে। শুধু সব যে নৌযানগুলোই আসলে এই সদরঘাটে প্লেস করতেছে, প্রতিটি নৌযানই একই অবস্থা, প্রতিটি নৌযানেই কানায় কানায় যাত্রীপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন টপ ফ্লোরেও প্রচুর যাত্রী রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।